ना हो तू दास तेरे पास पास मैं रहूंगा जिंदगी भर तुझसे पहले तुझसे ज्यादा रब से मैंने कुछ যখনই কোথাও ঘুরতে যাই তখন সত্যি ভীষণ মজা লাগে, যে যাচ্ছি একটা এক্সাইটমেন্ট কাজ করে, আর যেই বাড়ি চলে আসার হয় তখন ভাই কি যে কষ্ট আর কেমনে বলি আমি। ও তো আমি যাচ্ছি নিউ দীঘা থেকে বেরিয়েছি আর ওল্ড দীঘার দিক থেকে আমি আর কি যাব, বিকজ ওই রুটটা না অনেকটা জ্যাম আর অনেকটা দেরিও হয়ে যায়, আর এদিকটা জ্যাম হবে ঠিকই, তবে অতটা দেরি হবে না, যে কোনো একটা তো কাজে লাগাতে পারবো। তো চলো বস, এখান থেকে দেখো কলকাতা টু দীঘার বাস ছাড়ছে, দেখো শুধু গাছে গাছে সমৃদ্ধ, কি সুন্দর লাগছে এই জায়গাটা, মানে এখানকার কিন্তু প্রত্যেকটা জায়গার ভিউ আমার অসাধারণ লেগেছে, মানে ফার্স্ট দিন থেকে এখনো পর্যন্ত অসাধারণ ভিউ, মানে নেচারের একদম কাছাকাছি থেকেছি, দারুণ এনজয় করেছি, দারুণ, কোনো কথা হবে না, তোমাদের ভালোবাসা ও আর কি চাই। আর একটা কথা, হ্যাঁ আমার কিন্তু 3000 হয়ে গেছে সাবস্ক্রাইবার, মানে আমার 3K সাবস্ক্রাইবার ডান, থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এভাবে পাশে থাকার জন্য। তোমরা পাশে থাকো, নিশ্চয়ই আগামী দিনে আরও কিছু ভালো কিছু করার চেষ্টা নিশ্চয়ই করবো। ও হো ভাই, এতটা দেরি হয়ে গেছে আমার বেরোতে, আজকে একটু ভোরের দিকে বের হলে কী হতো, তাহলে এতটা গরম লাগতো না, পুরো হিট লাগছে, হাত পা যেন পুড়ে পুড়ে যাচ্ছে, আর এখানটায় সেই জ্যাম, এই জ্যাম ভাই, আগের দিন এখান থেকে আমার গাড়ি খারাপ হওয়া শুরু হয়েছিল, কি যে ট্রাভেল করেছিলাম যেদিন আমি দীঘায় ঢুকি। এবারেই চলেছি একদম দীঘা গেট পার করব, তো মানে কি বলবো, কষ্ট হচ্ছে, ভীষণই কষ্ট হচ্ছে। আর তোমাদেরকে একটাই কথা বলবো, যারা এখনো দীঘায় আসোনি তাড়াতাড়ি চলে আসো, কি করছো নাকি, এখানে আসলে মানে মন পুরো শান্তি শান্তি, ও ক্যা বাদ হ্যায় বস, পুরো ঝাকাস, ভিউটাই অসাধারণ, আর কি চাই বস। বস একেবারে তেলটা ভরে নি, নাহলে বলা যায় না আবার কখন প্রবলেম হয়। সবই লোক কেসে দেখ রই হ্যায়, জাস্ট দেখো ঘুম ঘুম কে দেখ রই হ্যায় রে বাবা। তো পেট্রোল ভরে একদমই উঠে গেছি মেন রোডে, তো চলো আর তো কোথাও দাঁড়ানোর নেই, মিডলে যদি কিছু খাই তাহলে ওখানটা একটু দাঁড়াবো, বিকজ আমি ব্রেকফাস্ট করে বেরোইনি আর সকালে উঠে না এতটা লং জার্নি করব, তাই জন্য আমি ঠিক ওই কচুরি পরোটা এগুলো প্রেফার করি না আমার খুব কষ্ট হবে বলে। তো চলো বস, চেষ্টা করবো তোমাদেরকে যতটা এন্টারটেনমেন্ট করতে পারি আমি, চলো দেখা যাক কতটা কী হয়। মানে দীঘা আসা যাওয়ার পথে এই যে প্লেসটা না পুরো গাছে গাছে ভর্তি, এইটা আমার এত ভালো লাগে যে কী বলবো, মানে জাস্ট অসাধারণ একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য মানে এতটাই সুন্দর, যেটা মানে কী বলবো, নিজের চোখকে যেন বিশ্বাস করা যায় না, দারুণ লাগে, পুরো ধরো গাছে গাছে ছাওয়ার মধ্যে থেকে আমি যাচ্ছি, সৌন্দর্যের কোনো ভাগ হবে না আর এই ফিলিংসেরও ভাগ দেওয়া যাবে না, এটা যদি তোমরা ফিল করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে দীঘায় আসতে হবে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই দীঘা এলে বাইক নিয়ে আসার চেষ্টা করো, যাতে তোমরা এই জিনিসটাকে অনেক কাছ থেকে ফিল করতে পারো, অনেকটা ভালো লাগবে আমি গ্যারেন্টি দিচ্ছি। তো চলো সামনের দিকে এগোনো যাক। আরে ভাই গাড়ির ভেতরে কি লেখা আছে দেখতে পাচ্ছো, যাওয়ার বেলা দেখা হলো কথা হলো না, আরে আরে কেউ আত কেউ আত হয়ে যাক, যাওয়ার বেলায় দেখা হলো কথা হলো না, শুধু জ্যামটা দেখো যে সি দ্য জ্যাম ভাই রে ভাই, আমি তো আর এগোতেই পাচ্ছি না, আমি সেকেন্ডে সেকেন্ডে বাম্পার আছে রে, আবার একটা বাম্পার, কটা আছে আমি গুনে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 ভাই সাতটা করে বাম্পার, তাও এত ক্লোজ ক্লোজে, মানে গাড়ি চালানোর ইচ্ছাই এরা সব বন্ধ করে দেয়,
মানে ভিউ দেখেই আর চোখ সরাতে ইচ্ছা করে না। যতবারই আমি বন্ধ করছি আমার ক্যামেরাটা না, ততবারই ইচ্ছা করছে আরও কিছুটা তোমাদেরকে দেখাই। এত সুন্দর দৃশ্য নিজে একা দেখে তোমাদের কাছেও কিছুটা হলেও শেয়ার করি। ইয়ো ইয়ো ব্রো, ইয়ো স্পিড কততে আছে? 82। সুবর্ণ দেখি ভাই, মায়েরা দিয়ে চলে যাও মানে কি? আরে ভাই ময়রা ময়রা গেলে বিয়ে শাদি হয় নাই এখনো পর্যন্ত রে খাইছে। ও দিও বস, রাস্তা কেমন লাগছে বলো? কি বস কেমন লাগছে? যে তোমরা জার্নিটা এনজয় করতে থাকো, বিকজ আমি তেমন কিছু বলতে পারছি না, কারণ এত সুন্দর একটি রাস্তা বেঁধে চালিয়ে জাস্ট মজা নিয়ে নি। আফটারঅল বাড়ি যাচ্ছি বলে কথা, তার মজা তো একটু আলাদাই আছে। হ্যাঁ প্রথমে একটু কষ্ট হচ্ছিলো ঠিকই যখন দীঘা থেকে বেরোচ্ছিলাম, বাট সত্যি বলতে কি জানো তো, বাড়ি ফেরার মতো একটু আলাদা মজা, আলাদা স্যাটিসফ্যাকশন থাকে। তো চলো চিল ব্রো, জাস্ট এনজয়। ছত্র ধরা, আই মিন এটা হচ্ছে ছেলে ধরা। আহা ও ভাই কলকাতা দর্শন পেয়েছি, কলকাতা আহা সুখ সুখ। এই কলকাতা দেখার পর মনের ভিতরে আলাদাই এক সুখ। আপনাদের সোজা গেলে চলে যাচ্ছে কাঁথি, আর আমি এখন নিয়ে নেবো ডিরেক্ট লেফট, বিকজ আমি যাব কলকাতা। ও বস কিতনা গরমি হ্যায় বস। তো কলকাতা 150 কিলোমিটার, আহা তো চলো ভাই একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছে। আবার সিগনাল লে হালবা, তো চলো বস একটু লস্যি খাই। এখানে একটা লস্যির দোকান দেখতে পাচ্ছি। ভাই এটা হচ্ছে মরিশাদা থানা। আচ্ছা যদি আমি তেমন কিছু এখানে চিনি না, কারণ আমার এখানে তো রেগুলার যাতায়াত নেই। যে সমস্ত সাইনবোর্ডগুলো আছে সেগুলো দেখে যতটুকু ইনফর্ম করতে পারবো, যতটুকু ইনফরমেশন দিতে পারবো সেটুকু দিচ্ছি। সিল্লিবাড়ি, এই জায়গাটার নাম হচ্ছে কি সিল্লিবাড়ি। আচ্ছা লস্যি তো খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন একটু খিদেটা মানে ভারী খিদে পাচ্ছে, তো একটু ভাত টাত খেলে ভালো হয়। তো চলো দেখি কোথায় হোটেল টোটেল আছে, কোলাঘাটের আগে যদি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো। এখান থেকে আর কলকাতার দূরত্ব ওই 133 কিলোমিটারের কাছাকাছি, তো খুব একটা দূরে অনেকটা চলে এসেছি। কালীনগর সেতুর উপর থেকে এখন বেরোচ্ছি, আর এখানে না প্রচুর নৌকা আছে, আর নিচে একটা নদী টাইপের কিছু একটা আছে দু সাইডেই। তো চলো তবে একটা ডাব খাবো ভাই। কিতনা গাড়ি যা রহি হে। আমি এখন যে জায়গাটা আছি সেটার নাম কৃষ্ণনগর, তবে হ্যাঁ এটা নইয়া কৃষ্ণনগর নয়। আর যাই হোক মেন ব্যাপারটা হচ্ছে আর মাত্র 126 কিলোমিটার বাকি বস কলকাতা পৌঁছাতে, সেই সেই একটা মজা দেখা আছে কলকাতা। আর যদি আমি এখন লেফট নিই তাহলে হচ্ছে পটাশপুর। না ভাই আমি কোনো লেফট টেফট নেবো না, আমি একদম স্ট্রেট যাবো, কলকাতা যেতে হবে। ও এখান থেকে জাস্ট ব্রিজ ভিউটা দেখো পুরো ওয়াও ওয়াও। যাওয়ার সময় আমি যে মন্দিরে যাওয়ার সময় আমার দেখানো হয়নি, যদি ফেরার সময় দেখতে পাই তো আমি দেখছি দাঁড়াও। তো এটা হচ্ছে একটা টোল গেট, কিন্তু এটা এখনো চালু হয়নি। ভাই ক্যা লিখা হ্যায় সাইনবোর্ড পে, দিখাই দে রহি হ্যায় ক্যা? আহা ওয়েট ওয়েট মাই হি চেক কর রহি হ্যায়। এটা কি লেখা আছে? কলকাতা এদিকে আর নন্দীগ্রাম হচ্ছে আমার রাইটে, তো আমি স্ট্রেট বেরোবো বিকজ আমি কলকাতা যাবো, নট নন্দীগ্রাম। এখানকার জাস্ট জ্যামটাকে দেখো, জাস্ট মানে কাটিয়ে কাটিয়ে উঠে যাচ্ছে না, পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে। ও হো 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 আহ শান্তি শান্তি শান্তি। এই রেল লাইন নিয়ে বাইক চালাবো কি বস, ভালো হবে না? হচ্ছে সেই মন্দির, মানে এই মন্দিরটা আমি অপেক্ষা করছিলাম যে কোথায় কোথায় কোথায়, আমি খুঁজে পাচ্ছিলাম না। আসার সময় আমি যখন আসছিলাম দীঘাতে তখন আমি এটা ক্যাপচার করতে পারিনি, তাই জন্য ফেরার পথে ক্যাপচার করে নিলাম। তো এখানে এখন আমি গাড়ি পার্ক করেছি এই সরস্বতী রেস্টুরেন্টে, এখন যাবো গিয়ে কিছু খাবো। Oh
খাওয়া দাঁড়ান, এক্ষুনি খেয়ে মাত্র বেরোলাম, তবে হ্যাঁ এই যে হোটেলটায় আমি এসেছিলাম দারুণ খাওয়া, মানে আমি এক্সপেক্টই করিনি যে এত ভালো খাওয়া দাওয়া হতে পারে। তবে এই যে সরস্বতী রেস্টুরেন্ট, ভালো খাওয়া দাওয়া, কোলাঘাটের একদম মানে দীঘা থেকে যদি কলকাতার দিকে আসা হয় তাহলে কোলাঘাটের একদম সামনের দিকটাতেই এটা পড়ে। তো চলো এবার তাহলে বাড়ির দিকে আবার রওনা দেওয়া যাক, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো এই যে এখান থেকে রোডটা দেখছি দুদিকে ডিভাইড হয়ে গেছে, এটা গেছে দিল্লিতে আর এটা গেছে কলকাতা, মানে একটা 50 মিনিটের মধ্যে চলে যাবো। দেখতে পাচ্ছি কলকাতা, তো কলকাতার জন্য এই রুটটা আমি ধরে নিলাম, আর যাই না এটা কোথায় গেছে সাঁতরাগাছি। রাস্তাগুলো প্রত্যেকটাই পুরো ঝা চকচকে রাস্তা, আর সিরিয়াসলি একটু আগে থেকে একটা ডমিনেটের সাথে রেস করছিলাম, আর রেস করতে করতে কী করে এতটা তাড়াতাড়ি চলে এলাম বুঝতে পারছি না। এখন এই জায়গাটা থেকে আমার বাড়ির দূরত্ব, মানে আমার বাড়ি থেকে আরেকটু দূরে, যাই হোক কামালগাছির মোড়ের দূরত্ব দেখাচ্ছে 33 কিলোমিটার, মানে খুব বেশি একটা সময় লাগবে না, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাবো। কিন্তু এই যে জার্নিটা, মানে সফর কা মজা খুব কুছ আলাগি হোতা হ্যায়, মতলব ডেস্টিনেশন কা মজা তো কুছ হ্যায়ই হ্যায়, লেকিন জো সফর হ্যায় না উসকা মজা আলাগ। ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। ওকে ওকে, আমি কলকাতা নাও, আর সেটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশ, মানে মা আমাদেরকে দেখেই আমরা বুঝে নিয়েছি যে কলকাতায় ভাই ঢুকে গেছি। এবার একটু ঘাড়ি ঘুড়ি করলেও মানে ঢুকানোর জন্য ব্যস্ত থাকবে, আর শুধু ফাইনই ফাইন। যাই হোক, আমি আজকে অনেক জোরে চালিয়েছি গাড়ি, এটা আমি জানি, অনেক জোরে আমি রাইড করেছি, 100 আপ কন্টিনিউ এরকমই চলেছে। তো তোমরা কিন্তু বাড়ি উঠে ক্ষুদিরাম হয়েও না ভাই, আমি এখানে রাস্তা ভালো ছিল, আর তোমরা জানো এখানে হাইওয়েতে কীভাবে গাড়ি চলে, সেই সূত্রে আমি এখানে জোরে টেনেছি, নাহলে কিন্তু আমি এরকম জোরে বাবার জন্মে চালাবো না, আগে নিজের লাইফ তারপর সব কিছু। তো এই রাস্তাটা চালানোর মতো ছিল আর সেরকম একটা ভালো রাস্তা, তো তাই জন্য মেরে দিয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে ঝটপট জানিয়ে দাও। বল একটা রাইডার যাচ্ছে মনে হয় টুর টুর করে ফিরছে। ওহো, আরে এদের সাথে রেস করতে করতে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারছি, আ কি সুখ, একে হারাতেই হবে আমায়, হারাতেই হবে, বস আর একটু আর একটু, ইয়ে জিতে গেছি, ভাগ রে পাগা নেই রে না রে বাবা, মাই তো আচ্ছি খিলাড়ি হো, ওই দেখা যায় হুগলি সে তু, ইয়ো বেবি I love Kolkata. Welcome to Kolkata, Momota Didi. Ki nei Kolkata bas. Kolkata is a city of joy. Baby, I love you. ওই যে দেখা যাচ্ছে এখান থেকে ভিক্টোরিয়া, আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, বাট আমি তো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখো গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে, আই মিন আমি এখন আছি একদমই ময়দানে, মানে আর খুব একটা বেশি সময় লাগবে না, আধ ঘন্টার মধ্যে আমি হয়তো বাড়ি চলে যাব যদি জ্যামজট না থাকে। তো কি বস কেমন লাগছে? ব্রিজ থেকে নেমে এখন সোজা অবাক জলপান দিয়ে বাড়ির উদ্দেশ্যে, অনেকটা টায়ার্ড হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, পা হাত পাগুলো যারা যন্ত্রণা যন্ত্রণা করছে, মনে হচ্ছে বাড়ি গেলে শুলে আর উঠতে পারবো না। আর রেলগেট যেটাকে এখন আমি ক্রস করতে চলেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি, মানে আর 3 থেকে 4 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবো। ওহ ভাই কি যে শান্তি, আর কেমনে বলি। তো চলো একেবারে আর একটু বাড়ির কাছাকাছি যাই, দেন একেবারে দেখা হচ্ছে। তো এই যে একদমই বাড়ি গলিতে ঢুকছি, তো চলো বাড়ির গলিতে আসা, মানে এক আলাদাই মানে প্রাণ খোলা উচ্ছ্বাস বস। এই যে কি শান্তি, বাবার স্কুটিটাও দেখছি বাইরে দাঁড় করানো আছে, সাথে সাথে গিয়ে বাইকটা রেখে দিই। তো চলো একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে নি, দেন আবার দেখা হচ্ছে। তো হেই গাইস, আমি একেবারে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর ঠিক এখানেই আমি আমার দীঘা জার্নির ফুল ভিডিও শেষ করতে চলেছি। তো আমার আগের এপিসোডগুলো কেমন লাগলো আর এই ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।